পশু কোরবানির পরপরই সারা দেশে মৌসুমি ব্যবসায়ী ও ট্যানারি প্রতিনিধিরা চামড়া সংগ্রহে নামেন ঢাকার মধ্যে হওয়া আসতে আসতে থাকে বাইরে দেখা যায় রাতভর দ্বিতীয় দিনেও কিছু কিছু চামড়া আসতে দেখা গেছে পোস্তায় তবে প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন বিভিন্ন এলাকার থেকে আসা ফড়িয়ারা দরদাম নিয়ে অসন্তোষের মাঝে অবিকৃত চামড়াগুলো নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে জানা যায় এরই মধ্যে বাড়তি চাহিদার সুযোগ লবণের দাম বেড়েছে বস্তা প্রতি চারশো টাকার মতো একজন বলেন কেউ দাম করে না লবণের দায়ে চামড়া তিনশো হলেও লবণের দাম পনেরোশো টাকা চামড়া সংগ্রহের পরে সাভারের শিল্প পার্কের ট্যানারিগুলিতেও শুরু হয়েছে লবণজাত কার্যক্রম তবে শোধনের সিটিপি পুরোপুরি চালনা হওয়ায় ও অবকাঠামো দুর্বলতায় হতাশ ট্যানারি প্রতিনিধিরা সাভারের ট্যানারি শিল্প পার্কে বেশ কয়েক বছর আগে একশো পঞ্চান্নটি প্লট বরাদ্দ দেওয়া হলেও এখন পর্যন্ত সত্তরটির মতো ট্যানারি চালু হয়েছে বাকিগুলোর বেশিরভাগ ভবনই নির্মাণাধীন চ্যানেল কর্ণফুলি ডেস্ক রিপোর্ট